বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে মুখ ও বধির তরুণীকে জোর করে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার মুখ ও বধির এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এলাকারই দুই যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় জানা গিয়েছে ঘটনার সময় তরুণী বাড়িতেই কলপারে কাজ করছিল অভিযোগ এলাকার দুই যুবক বাড়িতে ঢুকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাশের বাড়ির এক তরুণী চিৎকার করলে তাকেও ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ ওই মেয়েটা কোলে থালা বাসন মারছিল আর আমি বাড়ির থেকে এসেছি থালা নিয়ে জল নেব বলে আর হচ্ছে ওই দুই দুটো লোক মদ খেয়ে তারপরে হচ্ছে ও পা ধুচ্ছিল ধুতে আবার আবার চলে যাচ্ছিল চলে এসে আবার আসছিল এসে ওকে পাজা করে ধরেছে এরপর অন্যান্যরা ছুটে এলে পালিয়ে যায় ওই দুই অভিযুক্ত থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাড়িতে চান করতে আছি আমার এই বোনটা দেখেছে বলছে এই তোরা এত অসভ্য করছিস কি জনে বলছে বেশি কথা বলবি না এই ঘটনা যে ঘটেছে আজকে একে ঘটেছে কালকে আরেকজন আজ পঞ্চাশ হাজার টাকা নেবো আর কালকে তো টাকা তো নিছি আবার দরকার হয়ে দেবো আবার প্রতিশোধ আবার হয়তো ওরা আবার নিতে যাবে এরা বলছে আমরা টাকা নেবো না আমার এর পরে শোধ চাই ব্যুরো রিপোর্ট নিউজ ডোম্যান্সল্যান্ড শান্তিপুর